হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক সময় বাচ্চা কিছু খেতে চায় না এটা নয় ওটা নয় তো তাকে যদি এরকম একটা রেসিপি বানিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চাদের বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে মানে মুখরোচকটা খাওয়া তারা ভীষণ পছন্দ করবে এই খাবারটা আর এটা আমরা বড়োরাও খুব পছন্দ করি আমি তার জন্য তিনটে আলু নিয়েছি আশা করি যে তোমরা বুঝতেও পারছো আমি কি বানাচ্ছি তো আমার ছেলে নাম দিয়েছিলো গোলু মলু ভলু যাই হোক তিনটে আলু নিয়েছি আর আলুকে দেখো আমি এইভাবে পিষে করে নিয়েছি মানে খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয় মোটামুটি মিডিয়াম আর একটু লম্বা আলু নিয়েছিলাম কারণ বেশ লম্বা লম্বা হলে ভালো লাগে খেতে ভালো লাগে তো ওই জন্য আমি একটু বড় দেখে লম্বা লম্বা আলু নিয়েছি এবার ওটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তাকে অল্প জল মানে নুন দিয়ে আমি একটু হালকা বয়েল করে নিচ্ছি অবশ্যই কিন্তু আমি ফুল বয়েল করব না কারণ ফুল বয়েল করলে আলুটা ভেঙে যেতে পারে তো ওই জন্য আমি মোটামুটি একটা পরিমাণ মতন মাত্রা মতো দেখে আমি ওটাকে বয়ল করে নিচ্ছি আর অবশ্যই তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় আর যেহেতু নুন দিলে বেশ ভালো হয় তো আমি তারপরে ভালো করে জল ছড়িয়ে নিয়েছি আর দেখো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে তো বা ভালো করে জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি এবার শুকিয়ে নিয়ে আমি ওপর থেকে এখানটা আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি বাট কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারোডোটও দিতে পারা যায় বাট আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি তো তারপরে আমি গোলমরিচ দিয়ে দিলাম উপর থেকে কারণ গোলমরিচ দিলে তার একটা ফ্লেভার আচ্ছা মানে খুব ভালো লাগে তো ম্যারিনেট করার সময় কিন্তু বেশি কিছু লাগে না সেরকম কোন মানে খুব ইজিলি বানানো যায় ভীষণ ইজিলি আর মুখরোচক একটা খাওয়ার আর তার সাথে আমি অবশ্যই শুকনো লঙ্কা দিচ্ছি মানে গুঁড়ো শুকনো লঙ্কা যাতে তার কালারটা আসে হলুদ তো দেবো না গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তার সাথে ময়দা ময়দা দিলে বেশ ভালো হয় তো যাই হোক আমি ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব। সুন্দরভাবে আমি আদা রসুন এটাতে কিন্তু কিছু দিইনি তোমরা চাইলে দিতে পারো বা না দিলেও ঠিক আছে কিন্তু আমি দিইনি তো যাই হোক এবার ভালো করে এটাকে আমি মাখিয়ে নিলাম সুন্দরভাবে মাখিয়ে একটুখানি আমি রেখে নেবো ম্যারিনেট করে আর তারপরে এটাকে সুন্দরভাবে তেলে পুরো মানে ডুবো তেলে পুরো ভেজে নেব আর এটা ডুবো তেলে ভাজার পরে এটা যে মানে ভাজার পরে যেটা দেখতে লাগে সেটা অবশ্যই তোমাদের সাথে দেখা শেয়ার করবো সেটা মানে কাঁচাই খাওয়া হয়ে যাবে সেটাকে আমি যে রান্না করবো বলছি সেটা পর্যন্তও দরকার হয় না ওটাতেই খাওয়া হয়ে যায় এত সুন্দর মানে আমরা তিনটে আলু দিয়ে বানিয়েছিলাম তো তিনটে আলুতে আর্ধেক আমরা রান্না করেছিলাম আর আর্ধেক এই ভেজেই আমরা খেয়ে নিয়েছি কেন খেয়েছি ভেজে সেটাও তোমাদের সাথে শেয়ার করলে অবশ্যই বুঝতে পারবে দারুণ আমি অবশ্যই বানাবো বাট মানে ননভেজও বানানো যায় এইভাবে আর ভেজ তো আলুও বানানো যাবে বা ফুলকপি এরকম বানানো যাবে কিন্তু আলুটা বেশ সুন্দর লাগে খেতে তো এবার ডু একদম ডুবো তেলে আমি এক একটা করে দিয়েছি বেশ এবার ভালো করে ভেজে নেব এবার দেখতে বলো কেমন লাগছে এবার কিছু মনে হচ্ছে অ্যাকচুয়ালি এটা ভাজার পরে এটা ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে পুরো সেই জন্যই আমরা ফ্রেঞ্চ ফ্রাই আর্ধেক খেয়ে নিয়েছি আর আর্ধেক রেখেছিলাম আমরা যেটা বানাবো বলছি ওটার জন্য তো একটু মশলা বেশি হয়েছিল ভাবলাম একটু পেঁয়াজ দি দিই তাহলে পেঁয়াজই হয়ে যাবে এই যে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে গরম গরম সত্যি খেতে অসাধারণ মানে চায়ের সাথে যদি এরকম একটা ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় মানে দিনটা একদম সে বলে না দিল গার্ডেন গার্ডেন ওইরকম দিনটা খুব সুন্দর হয়ে যায় একদম ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর এটা গরম গরম খেলে তার টেস্ট সম্পূর্ণ আলাদা ঠান্ডা করে খেলে কি হয় একটু অন্যরকম লাগে তো এবার মেন রান্নাতে আসি আমি প্রথমে দেখো অল্প তেল দিয়েছি আমি সব সময় বলি অল্প তেল দিই তো তারপরে আমি এখানটায় রসুন দিয়ে দিয়েছিলাম রসুনটা পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছিলাম যাতে একটু মুখে লাগে তাঁতে লাগে তো তারপরে আদা পেঁয়াজ রসুন অল্প একটুখানি নিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছি তারপরে ওইটাকে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে নিলাম মোটামুটি ওই অল্প তেলেই তাই তেলটা ছেড়ে গেছে এবার আমি এক একটা করে দিয়ে দেবো ক্যাপসিকাম আমি আগের থেকে ভেজে রাখিনি নর্মালি আমি চিলি চিকেন করলেও কিন্তু আগের থেকে পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে রাখি বাট আজকে খুব ইজিলি যেহেতু বানাচ্ছি এত মানে ঝামেলার মধ্যে রাখবো না তাই আমি একসাথেই সব কিছু করছি তো মশলা কষে নিই তারপরে ওপর থেকে যেটা দেখালাম শিমলা মির্চ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ডুমোডুমো করে কেমন কেটেছি সেটাও শেয়ার করেছি এবার ভালো করে ভেজে নিলাম নুন আমি অলরেডি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইতে দিয়েছিলাম আর এখানটা অল্প করে নুন দিচ্ছি যেহেতু সয়া সস আমি এর মধ্যে দেবো তাই অল্প করে নুনটা ব্যালেন্স করে দিতে হবে তো তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেমন দেওয়া হয় সমস্ত মশলা এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই রেসিপিটা আমার অনেক দিন থেকেই করার ইচ্ছে ছিল আমার খেতে ভীষণ ইচ্ছে করছিল। তাই অনেক দিন পর আমি বানালাম আর তার সাথে অবশ্যই এবার এক একটা করে সস দিয়ে দেব প্রথমে তো সয়া সস দিয়ে দিলাম দেখতেই পেলে তো তারপরে টমেটো সস দেব এবং ভিনিগার দেব। আর আর বেশি কিছু সস আমি দেব না আর আমি ইউজ করি নাও আমি নর্মালি বাড়িতে বানালে এই সয়া সস টমেটো সস আর ভিনিগার এগুলো দিয়েই বানাই তো বেশ আর একটু ভেজে নিচ্ছি কারণ সয়া সসটা দিয়েছি তো আটকে গেলে লেগে যাবে তাই আমি আগে ওটাকে ভেজে নিলাম বাস এবার অল্প অল্প করে মশলা মানে সসগুলো দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের যেমনভাবে বানানোর ইচ্ছে তোমরা বানিয়ে একবার খেয়ে দেখো দারুণ লাগে খেতে মানে সত্যিকারে খুব সুন্দর লাগে চিল্লি পটাটো যারা ননভেজ খেতে চায় না তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা মুখরোচক খাবার আর দেখলেও খেতে ইচ্ছে করে মানে এরকম নয় যে একটা থাকে না দর্শনধারী তো দেখলেই খেতে ইচ্ছে করবে দেখো মশলাটা দেখে এবার ভালো লাগছে না খেতে মনে হচ্ছে না যে না একটু হলেই ভালো লাগবে খেতে তো যাই হোক আমার মোটামুটি হয়ে গেল মশলাটাও বানানো আমি নর্মালি চিলি চিকেন বানালে কিন্তু আমি কানফ্লাওয়ারের জলটা দিই না বাট এখানটায় আমি একটুখানি অল্প করে কানফ্লাওয়ারের জল দিয়েছি যাতে জিনিসটা শুকনো শুকনো না মনে হয় বাস তারপরে ফ্রেঞ্চ ফ্রাই যে ভেজে রেখেছিলাম ওই যেটা বললাম আর্ধেক আমরা কাঁচা গরম গরম খেয়ে নিয়েছি আরও দু চারটে আমরা আলাদা করে রেখেছি আর বাকি আর্ধেক এখানটায় দিচ্ছি তোমাদের মনে হতেই পারে যে তিনটে আলু কেটে এত আলু দেখালো অথচ এখানটায় দিয়েছে অল্প তাই তোমাদেরকে জানিয়ে দিলাম কেমন দেখতে লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও চিল্লি পটাটো অবশ্যই আমি চাইব তোমরা কমসে কম একবার বানিয়ে খেও অবশ্যই খুব সুন্দর লাগে টেস্ট আর এটা যদি নাস্তার সাথে হয় আরও দারুণ লাগে আমরা অনেক সময় বাইরে থেকে কিনে নিয়ে এসে খাই বাট হোমমেড বাড়িতে যদি এইভাবে খুব ইজিলি বানানো যায় সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে টেস্ট আলাদা এবং অবশ্যই ঘরে বানানো জিনিস তো খুব ভালোই হয় শরীরের জন্য তো ব্যাস তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন দেখতে লাগছে প্লিজ আমাকে কিন্তু কমেন্টসে জানিও তারপরে তো আমরা চায়ের সাথে খাচ্ছি চায়ের সাথে কী কী আছে আজকে জাস্ট জমজমাট সন্ধে যাকে বলে গরম গরম চা তার সাথে চিল্লি পাটাটো ফ্রেঞ্চ ফ্রাই আর অবশ্যই পেঁয়াজি আছে কারণ পেঁয়াজিটা আমি মানে যেহেতু একটু মশলা বেশি হয়ে গেছিলো তাতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজটা খেতে ভালো লাগছিলো পেঁয়াজি আর অবশ্যই ওপরে তোমাদের সাথে শেয়ার করলাম একটা পেঁয়াজ পুড়ে গেছিলো মানে পেঁয়াজি পুড়ে গিয়েছিলো সেটাই শেয়ার করে নিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি আজকে জমজমার সন্ধে মানে সত্যিকারে এরকম জমজমার সন্ধে আমার লাইফে তো কখনো হয়নি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম এক কাপ কফি দুটো চা আর সাথে তো যা যা আছে তো কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্টসে জানিও টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটি গুড ইভিনিং ফ্রেন্ডস টাটা